বন্ধু বান্ধবী সকল, আপুনি প্রতিটো ঘৰৰ বাগিচাতে নয়নতৰাৰ উদ্ভিদজোপা দেখিবলৈ পাব। ইয়াৰ সৰু পাহিবোৰ দেখি মন সুখী হৈ পৰে। ই চকুৰ বাবেও আৰামদায়ক। এই ফুলপাহ দেখিবলৈ যিমান ধুনীয়া, ই স্বাস্থ্যৰ বাবেও সিমানেই উপকাৰী। ইয়াৰ ঔষধি গুণবোৰ বহুতো ৰোগত কার্যকরী বলে প্রমাণিত হয়। গতিকে জানো আহক এই নয়নতরা উদ্ভিদর লাভালাভ। এক নম্বরতে নয়নতরা উদ্ভিদর শিপাবত আজমালসিন নামর এলকেলয়েড থাকে, উচ্চ রক্তচাপ রোগী সকলের বাবে উপকারী। ইয়ার বাকলি গুড়ি বনায় খাওয়াটো উপকারী। দুই নম্বরতে মধুমেহ রোগী সকলে নয়নতরা পাতর রস খালে বা তার পাতটো চুবাই খাওয়াটো উপকারী। ই শ্রেণীর স্তরটো নিয়ন্ত্রণত রাখে। তিনি নম্বরতে এই ফুলে আপনার সজুয়তির সমস্যার পরাও সকাহ দিয়ে। ইয়ার পাতবর গুড়ি করক আর ইয়াক সজুয়তি হওয়া স্থানত প্রয়োগ করক। আপনি কিছু সময়ের ভিতর সকাহ পাব। চারি নম্বরতে ছাল সম্পর্কীয় সমস্যাবোৰত এই উদ্ভিদটো যথেষ্ট উপকারী। ইয়ার রস উলিয়াই ছালর সমস্যা হওয়া স্থানত প্রয়োগ করক। ই নিশ্চিতভাবে আপনাকে